হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ শুভ সপ্তমী। আজকে আমরা সপ্তমীর দিনে সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি, আমাদের প্ল্যান ছিল কৃষ্ণগড়ে যাবো, বাতকুল্লায় যাবো। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে বাড়ি থেকে বেরোনোর কথাই প্ল্যান করতে পারছিলাম না, হাতে যাচ্ছিলাম না, তো ঘরেই বসেছিলাম। তো হঠাৎ করে 11:30 থেকে বৃষ্টিটা একটুখানি কমলো, তো আমরা ভাবলাম একটুখানি বেরোই, দেখি কত দূর যেতে পারি। কৃষ্ণগড়ে যাওয়ার প্ল্যান আছে, কৃষ্ণগড়ে একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে, সেখানে আমরা যাবো সবার আগে, তারপরে যদি পারি তাহলে বাতকুল্লা যাবো। আর এখন গিয়ে আদৌ পৌঁছাতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না, আশেপাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সকাল থেকেই মানে সে মনে হচ্ছে বর্ষাকাল একেবারে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, একটুখানি রোদটা দেখা দিয়েছে আকাশে, তো দেখা যাক এখন আমরা গিয়ে শেষ অবধি পৌঁছাতে পারি কিনা। তো আমি রেডি হয়ে গেছি, সিমি ভেতরে রেডি হচ্ছে, তো দুজনে রেডি হলে আমরা এবার বেরিয়ে পড়ব কৃষ্ণগড়ের জন্য। আমরা এখন এসেছি মা দুর্গা আশ্রমে। মা দুর্গা আশ্রমে এর আগে আমাদের এমনি আসা হলো, পুজোর সময় আসা হয়নি, তো এটা আমাদের এবার প্রথম আসা পুজোর সময় বলতে গেলে। এবার দেখি ভেতরে এদের পুজোটা কিরকম করছে। তো যাই না, এখানে পিছনে একটা মন্দিরও রয়েছে আর এইদিকে এখানে পুজো হচ্ছে। চলো এদিকে আসো, একটু এদিকে যাই। এখানে খুব সুন্দর এই মন্দিরটা রয়েছে, তা যাই না, এটা দেখেছি মনে হয়। তো আমরা এখন এসেছি দুর্গা আশ্রমে। দুর্গা আশ্রমের চারিদিকে যে পরিবেশটা সেটা খুব সুন্দর, চারিদিকে যেরকম পাশ দিয়ে একটা জলাশয় রয়েছে আর এখানে মন্দিরটা রয়েছে, এখানে আর কিছু একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা মনে হয় হচ্ছে, তো সেখানে প্রসাদ হাতে দেওয়া হচ্ছে। তো আমরা এখানে এসেছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের অ্যাকচুয়ালি এখানে আসার কোনো প্ল্যান ছিল না, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা দেখে, জায়গাটা দেখলে প্রত্যেকবার এত সুন্দর লাগে, তো আজকে যখন দেখলাম যে সপ্তমীর দিনে যখন পাশ দিয়ে যাচ্ছি তাহলে ভেতরে একবার গিয়ে জায়গাটা অন্তত দেখে আসি যে কীরকম লাগে, তো সেই জন্য আমরা এখানে আসলাম। তো এসে খুব সুন্দর লাগছে, জায়গাটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে আর আশপাশটা এত সুন্দরভাবে সাজানো যে মানে ছবি তুললে ছবি তো খুব সুন্দর আসছে আর আশপাশটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো এখানে এসে আমাদের তো খুব ভালো লাগলো, যাই হোক শুরুটা আমাদের ভালোই হলো। এবার দেখি আমরা কৃষ্ণগড়ে গিয়ে কীরকম ঠাকুর দেখতে পাই আর তারপরে বাতকুল্লা অব্দি যেতে পারছি কিনা। তো শেষ অবধি আমরা চলে এসেছি কৃষ্ণগড়ে, আর কৃষ্ণগড়ে এই হলো বিখ্যাত প্যান্ডেল, চার্চের আদলে তৈরি। তো এখানে এখন সকালবেলা বলে অতটা ভিড় হয়তো নেই, এমনিতে এখন ফাঁকাই লাগছে দেখতে। সিমি একটু পিছনে পড়ে গেছে, আসছে। বাইরে দিয়ে ঢুকে ভেতরে আবার একটা জায়গায় ঢুকতে হচ্ছে। আর সব থেকে ভালো ভেতরে এসির অবস্থা রয়েছে, এর থেকে ভালো কিছু হতে পারে না যে এই গরমের মধ্যে তাও একটুখানি ঠান্ডা। দেখ
তো এর ভেতরে ঠাকুরের মূর্তিটা রয়েছে, এখন পুজো হচ্ছে বলে আটকানো রয়েছে। তো এই দুদিনের মধ্যে আমরা যে কটা ঠাকুর দেখলাম তার মধ্যে এইটা মনে হয় সব থেকে সুন্দর প্যান্ডেল, ঠাকুরটা এখন দেখতে পাইনি। তো এই যে পিছনে এসি রয়েছে তো সেটার জন্য আরো ভালো লাগছে। আর হ্যাঁ, আশেপাশে সাজানোটা খুব সুন্দর, প্যান্ডেলটা খুব সুন্দর। আর ঠাকুর আমরা এখনো দেখতে পাইনি, কারণ ঠাকুরের পুজো চলছে বলে ঢাকা আছে। তো জানি না ঠাকুরটা দেখতে পাবো কিনা, একটুখানি ওয়েট করে যায়, যদি দেখা যায় তারপরে বুঝতে পারবো যে ঠাকুরটা কিরকম লাগছে দেখতে। বন্ধুরা আমরা চলে এসেছি জোনাকিতে। তো জোনাকিতে কফি শপ, এখানে পাশ দিয়ে এন্ট্রির জায়গা রয়েছে, এখান দিয়ে আমরা ঢুকে যাবো। সামনে আবার একটা পোস্ট বক্সের মতো লাগানো। বাহ, এখানে মানে রংটা এত সুন্দর, মনে হচ্ছে বাইরের দেশের কোনো কফি শপে চলে এসেছি। চলো, এই হলো জোনাকির মেনু। এখানে কন্টিনেন্টাল সহ আরও অন্যান্য রকমের খাবারও রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কাবাবস রয়েছে, এখানে চাইনিজ রয়েছে। আর খাবারগুলো দেখে তো ছবি যেগুলো আছে দেখে থাকলাম যে জল চলে আসছে। এবার দেখা যাক খাবার সময় কেমন লাগে। তো আমরা এখন চলে এসেছি জোনাকিতে, এখন আমরা এখানে আমাদের লাঞ্চটা করবো। তো আমাদের খাবার এখানে অর্ডার দিচ্ছি, বেশি কিছু হবে না। আমরা এখন একটা পিৎজা আর একটা কাবাব অর্ডার করবো। তো এবার সেইটা এখান থেকে কোনো রকমে শেষ করে বাড়ি দিয়ে যেতে হবে, কারণ বৃষ্টি পড়তে পারে আর আমাদের সাথে রেইনকোট বা কোনো কিছু ব্যবস্থা নেই, তো সেই জন্য তাদের বাড়ি চলে যেতে হবে। আমরা একটা চিকেনের মাশরুম পিৎজা মিডিয়াম সাইজ সেটা অর্ডার করেছি, আর একটা আমরা করেছি চিকেন রেশমি কাবাব। তো এই দুটো অর্ডার করেছি, কারণ হচ্ছে নিজে কতটা খাবে সেটা জানি না, যদি খেয়ে উঠতে পারে তাহলে আবার অন্য কিছু আবার অর্ডার করা যাবে। পৌনে তিনটে বাজে প্রায়, তো সেইটার জন্য আমরা আর বাদ খুললে যাবো না, আমরা এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে বাড়ি। তো এই চলে এসছে আমাদের খাবার, এখানে কাবাবটা আগে এসেছে, পিৎজাটাতে একটু লেট হচ্ছে। তো এই হলো কাবাব, দেখতে তো খুব সুন্দর লাগছে। আমার এমনিতে তো কাবাব খেতে খুবই ভালো লাগে, আর শিমিরও তাই। তো শিমি কটা ছবি টবি তুলে নিচ্ছে রিল টিল, তারপরে আমরা খাওয়া শুরু করব ঘুরিয়ে ফিরিয়ে সোজা উল্টো করে। তো এই চলে এসেছে আমাদের পিৎজা, খুব সুন্দর লাগছে দেখতে।
লেগেছে, তাই আর শিমিরও সেই রকমই লেগেছে। শিমির কেমন লেগেছে? হ্যাঁ, আমরা ভাবছিলাম আবার আর একটা অর্ডার করবো, কিন্তু তারপরে দেখলাম যে পিজা খাওয়ার পরে আর পেটে যায় কেন, সেই জন্য অর্ডার আর করা গেল না। তো আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল পেমেন্ট হয়ে গেছে, তো আমরা এখন বাইরে বেরিয়ে একটুখানি ছবি টবি রিল টিল তৈরি করে নিচ্ছি, আর এরপরে আমরা বাইক করে একবারে বাড়ির দিকে চলে যাবো। আর বাড়িতে গিয়ে শিমি আবার মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবে। তো চলো এবার যাওয়া যাক শিমিদের বাড়ি। এটা কি ড্রিঙ্কস কাউন্টার? হ্যাঁ। জোনাকি থেকে বেরোনোর মুখেই এই ড্রিঙ্কসের কাউন্টারটা রয়েছে। এখানে নর্মাল সফট ড্রিঙ্কস বা অন্যান্য কিছু পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি শিমিদের বাড়িতে। হ্যাঁ, অন্ধকার, শিমির মুখ দেখা যাচ্ছে না, একটু আলো দিতে হবে। আচ্ছা, একটু পরে দিচ্ছি আলো। তো আমরা এখন বাড়িতে এসেছি, মাও রেডি রেডি হয়ে নিয়েছে। এখন আমরা তিনজন যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে। তো আমরা এখন যাচ্ছি শিমিদের বাড়ির পিছনের দিকে ঠাকুর পাড়ার ঠাকুর দেখতে। তো এখানে এসে দেখলাম যে এটা চিচুড়িয়ার সুকান্ত পাঠাগারের ঠাকুর, এটা আমাদের প্রিয় ভাই কুন্তলের পাড়ার ঠাকুর। কুন্তলকে তো এখানে দেখা গেল না, কোথাও আশেপাশে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। তো এখানে শিমি আর শিমির মাকে নিয়ে আমি আসলাম, কিন্তু মানে আমরা খুব বেশি ঠাকুর হয়তো দেখতে পারবো না, কারণ দুজনের শরীর খারাপ। তো সেইটার জন্যে এইটা আর হয়তো একটা দুটো ঠাকুর দেখে আমরা আবার চলে যাবো খেলা করে। তো আমাদের ঠাকুর দেখা হলো এখানে, আর শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো শিমি আইসক্রিম খাচ্ছে। এইটা হলো শিমিদের বাড়ির একবারে পাশের প্যান্ডেল। শিমিদের পাড়ার ঠাকুর হচ্ছে এইটা। শিমিদের বাড়ির পাড়ার প্যান্ডেল পার করে আমরা এখন চলে এসেছি আর একটু সামনে। তো এটা হলো ভদ্রপাড়ার ঠাকুর। বাড়ি থেকে এসে আমরা এখন খেলা করে বসে আছি। তো এই হলো শিমি। শিমির লিপস্টিক উঠে গেছে, বলে ভালো লাগছে না, সাজগোজ ঠিকঠাক হচ্ছে না। তো এখানে কফিনে আর একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে, সেই জন্য আমরা এখন এখানে এসেছি। যাতে কোস্তবে প্রোগ্রামটা আমরা দেখতে পারি কফিনের, তো সেইটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন শুরু হয়। তো এখন 10:30 বাজে আর আমরা কফিনে প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছি। লাস্টের গানটা চলতে চলতে আমরা বেরিয়ে এসেছি, তো আর থাকা সম্ভব হলো না, 10:30 বেজে গেছে। তো বাড়িতে এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। তো আমরা যে সারাদিনে যা যা ঘুরলাম, যেখানে যেখানে গেলাম তোমাদেরকে দেখালাম, কালকে আমাদের আবার নতুন কিছু প্ল্যান আছে। হয়তো বাতকুল্লা যেতে পারি বা বহরমপুর যেতে পারি, সেটাও তোমাদের দেখাবো। তো আজকের আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাদের নিচে কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।